কারণে প্রত্যেকে স্কলারশিপ পাবে, খাতা বা কোনো অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছিল সে 8 আর এখানে হয়ে যাচ্ছে 70। প্রিয় বন্ধুরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে এবছর পরীক্ষা না দিয়েই দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, তোমাদের একাদশ শ্রেণীর মার্কশিট কিন্তু দেওয়া হবে। এই মার্কশিটে লিখিত পরীক্ষার নম্বর কিভাবে দেওয়া হবে এবং তোমাদের প্রজেক্টের নম্বর কিভাবে দেওয়া হবে, কিভাবে তৈরি হবে মার্কশিট, তার ডিটেলস তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেব এবং এই ভিডিও দ্বারা তোমরা নিজেরাই জানতে পারবে তোমাদের মার্কশিট কিভাবে তৈরি হবে এবং তুমি তোমার মার্কশিট অতি সহজেই অল্প সময়ে 1 মিনিটের মধ্যে তৈরি করতে পারবে। এছাড়া তোমাদের স্কলারশিপ তোমরা কারা পাবে তা নিয়েও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। তো দেখে নেবো সবার প্রথমে অফিসিয়ালভাবে তোমাদের মার্কশিট একাদশ শ্রেণীর কীভাবে তৈরি হয়। দেখো, সবার প্রথমে তোমাদের কিন্তু আমি এখানে 5টা সাবজেক্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের 11-এর এর মার্কশিট এবং স্কলারশিপ নিয়ে বলবো। সবার প্রথমে মার্কশিটটা কীভাবে তৈরি করবে তোমরা বাড়িতে বসে সেটা দেখে নাও। তো এখানে সাবজেক্ট তোমরা জানো তোমাদের প্রত্যেকের বেঙ্গলি রয়েছে, ইংলিশ রয়েছে, তোমরা সকলেই জানো মাধ্যমিকে তোমাদের 7টা সাবজেক্ট থাকে, সেই 7টা সাবজেক্টের মধ্যে সব থেকে বেশি যে 4টে সাবজেক্টে নম্বর পেয়েছো সেই 4টে সাবজেক্টকে যোগ করতে হবে। যেমন ধরে রাখো তোমাদের 7টা সাবজেক্ট রয়েছে, কোনোটাই 70, ওর 65, 55, 50, 40, 45, 30, এরকম তোমরা নাম্বার পেয়েছো। আমি ধরে নিলাম যে 7টা সাবজেক্টে এই নাম্বার পেয়েছো, সব থেকে বেশি কোন 4টে? দেখো এই 4টে কিন্তু সব থেকে বেশি নম্বর রয়েছে, তাহলে এই 3টে বাদ দিয়ে দেবে, যে 4টে সব থেকে বেশি নম্বর হবে সেই 4টের নম্বরকে তোমরা কিন্তু প্লাস করবে। সবার প্রথমে যোগ করবে, যোগ করলে দেখতে পাচ্ছি এখানে 0 ও আর এখানে হচ্ছে 24, তাহলে টোটাল যেটা আসবে তাকে কিন্তু গড় করতে হবে, অ্যাভারেজ বের করতে হবে। 4টে সাবজেক্ট যোগ করার পর যেটা আসবে সেটাকে দিয়ে 4কে ভাগ করে দিতে হবে, তো এখান থেকে কাটলে কত হয়ে যাচ্ছে 60, অর্থাৎ কি হচ্ছে 60 আসছে। এই যে অ্যাভারেজ তোমাদের বেরোলো, সেই অ্যাভারেজের যে যেটা হবে সেটাকে পার্সেন্ট হিসাবে ধরে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষার নম্বর বের করতে হবে। তো এক্ষেত্রে তোমরা বাংলা জানো তোমাদের লিখিত পরীক্ষা হয় 80-তে এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল তোমাদের কি হয় 20-তে হয়, সেক্ষেত্রে এ 80 আর এটা হচ্ছে 20। তো এখানে এরকমভাবে তোমার ইংলিশের ক্ষেত্রেও 80, এটা হচ্ছে 20। তো এখানে তোমার যে বেস্ট অফ 5 করে যে পার্সেন্টটা বেরোবে সেই পার্সেন্টটা এখানে ইনটু করে দিতে হবে, জাস্ট এটাই 60%। এই 60% রয়েছে প্রত্যেকটার সাথে কি হচ্ছে 60% কিন্তু মাল্টিপ্লাই করে দিতে হবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে। কিন্তু এখানে পার্সেন্ট উঠে গেলে কি হয়, তোমরা সকলেই জানো যে 100 চলে আসে, সেক্ষেত্রে 0000 কেটে গেল এবং কেটে গেলে এখানে কত পড়ে থাকে 6 8 48, এখানে তোমার 48 হয়ে গেল। একই রকমভাবে যেটা 80-তে পরীক্ষা এটাও যদি আমরা মাল্টিপ্লাই করি 60/100 সেক্ষেত্রে কি হবে 48। কিন্তু এগুলো তো আমরা দেখে নিলাম যে তোমার বাংলা ইংলিশ 80-তে, যেগুলো 80-তে পরীক্ষা না, যেমন ফিজিক্স, ফিজিক্সের ক্ষেত্রে কি হচ্ছে, ফিজিক্সের ক্ষেত্রে 70-এ কিন্তু লিখিত পরীক্ষা, প্রজেক্ট 30, 70-এ লিখিত পরীক্ষা, প্রজেক্ট 30, সেক্ষেত্রেও কি হচ্ছে তোমার বেস্ট অফ 5 করে যেটা আসছে সেটাকে পার্সেন্টার পার্সেন্টেজ বেস করতে হবে 60/100। তো এখান থেকে 00 কেটে দিলে 6/7 42 হয়ে। তো একই রকমভাবে যদি কেমিস্ট্রির বের করি, ঠিক আছে, কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু এরকম 70-তে পরীক্ষা, 30-তে প্রজেক্ট, সেক্ষেত্রেও কি হয়ে যাবে 60/100 = 42, এখানে 30। সেই একই রকমভাবে বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি বের করলাম। এরকমভাবে যদি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বের করি, ম্যাথামেটিক্স আমরা প্রত্যেকে জানি 80-তে লিখিত পরীক্ষা হয়, সেক্ষেত্রে 80-র কী করতে হবে, এ 60/100, মানে এখানে আমরা আগেই বের করে ফেলেছি যে 48 বেরোবে। তো অর্থাৎ এই যে রিটেন এক্সাম রয়েছে এই এক্সাম যদি 80-তে হয় সেক্ষেত্রে 80-র সাথে পার্সেন্টেজ করবে, আর যদি 70-এ হয় 70-এর সাথে পার্সেন্টেজ করে তোমাদের লিখিত পরীক্ষার নাম্বার বেরিয়ে যাবে। এখন কথা হচ্ছে প্রজেক্টের নম্বর কিভাবে দেওয়া হবে। দেখো প্রজেক্ট অনেকের ক্ষেত্রে দিয়েছে, অনেক স্কুল দিতে পারেনি, সেক্ষেত্রে কিন্তু প্রজেক্ট ভিন্ন উপায়ে তোমাদের নাম্বার দেওয়া হতে পারে, স্কুলের ওপর দায়িত্ব, স্কুল ঠিক করবে কিভাবে নাম্বার দেবে। দেখা গেছে কোনো স্কুল রীতিমতো প্রজেক্ট নিয়ে নিয়েছে, প্র্যাকটিক্যাল নিয়ে নিয়েছে, তার উপর নাম্বার দিল, কোনো স্কুল রীতিমতো কোনো খাতা বা কোনো অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছিল সেই অ্যাক্টিভিটি টাস্কের ওপর নাম্বার দিল, মানে পুরোপুরি দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলের ওপর, স্কুল যেভাবে চাইবে সেভাবে নাম্বার দিতে পারবে। সেক্ষেত্রে 20-র মধ্যে তুমি 19-ও পেতে পারো, 18-ও পেতে পারো, ম্যাক্সিমাম স্কুল কিন্তু ফুল মার্কসই দেওয়ার কথা এবং দিয়েও দেবে এবছরের কন্ডিশন অনুযায়ী। সেক্ষেত্রে আমি সেম নাম্বারই কিন্তু এখানে রাখলাম প্রত্যেকটার ক্ষেত্রে, ব্যাস এই দুটোকে যোগ করবে তোমার টোটাল হয়ে যাবে। এই দুটোকে যদি যোগ করো সেক্ষেত্রে কি হয়ে যাবে, এখানে 68, এখানেও 68, আর এখানে হয়ে যাচ্ছে 72, আর এখানে হয়ে যাচ্ছে 72, আর এখানে হচ্ছে 68। তো এখানে এইভাবে তোমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের নম্বর কিন্তু তুমি বের করতে পারছো।
এরপরে এ তোমাদের অনেকের প্রশ্ন, মার্কশিট তো আমরা বুঝে গেলাম কিন্তু স্কলারশিপ কিভাবে পাবো? এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলি, তোমরা যারা ইলেভেনে রয়েছো তোমাদের কিন্তু এই মুহূর্তে স্কলারশিপ তোমরা কোনো মতেই পেতে পারো না। তোমরা আগে যারা মাধ্যমিকে যখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস ইলেভেনে যখন তোমরা উঠেছিলে সেই সময় কিন্তু তোমরা ইলেভেনে যারা স্কলারশিপের জন্য আবেদন করেছিলে তারা একমাত্র স্কলারশিপ পাবে, অর্থাৎ তারা রিনিউয়াল করতে পারবে। এবার রিনিউয়াল করার জন্য কিন্তু বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে ন্যূনতম পার্সেন্টেজ প্রয়োজন পড়ে ইলেভেনের ক্ষেত্রে। তো এখানে তোমাদের প্রত্যেককে জন্য যেটা খুশির খবর, এবছর যেহেতু বেস্ট অফ ফোরের ওপর ভিত্তি করে তোমাদের নম্বর দেওয়া হচ্ছে সেই কারণে প্রত্যেকে স্কলারশিপ পাবে, মানে রিনিউয়াল করার পর প্রত্যেকে স্কলারশিপ পাবে, কাউর কোনো রকম অসুবিধা হবে না। যারা মাধ্যমিকের পর স্কলারশিপ পেয়ে গেছো তারা কিন্তু এবারেও একাদশ শ্রেণীর পর দ্বাদশ শ্রেণীতেও কিন্তু স্কলারশিপ পাবে, সে কারণে কাউর চিন্তা করার বিষয় নেই। যারা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে উঠেছিলে এবং স্কলারশিপ পেয়েছিলে সেই সেই স্কলারশিপে রিনিউয়াল করতে গিয়ে তোমাদের কোনো প্রকার অসুবিধা হবে না। কারণটা একটা উদাহরণের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিই। ধরো তুমি মাধ্যমিকে 75 মার্কস পেয়েছো এবং তুমি পেয়ে গেছো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, সেক্ষেত্রে কিন্তু 75% তুমি নাম্বার পেয়েছিলে, ঠিক আছে? 75% তুমি নাম্বার পেয়েছিলে মাধ্যমিকে অল টোটাল সাবজেক্ট মিলিয়ে। এইবার কি হচ্ছে, তোমার আরও যে সাবজেক্টগুলো সবথেকে বেশি নাম্বার উঠেছে সেই সাবজেক্টগুলোর গড় করে তোমাদের লিখিত পরীক্ষার নম্বর দেওয়া হচ্ছে, সেই কারণে কিন্তু প্রজেক্টে সকলকেই প্রায় ফুল মার্কস দেওয়া হবে। এ সেই কারণে তোমাদের লিখিত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আরও নাম্বারটা বাড়বে। আর এখানে তো তোমার প্রজেক্টে যা নাম্বার আছে সেই নাম্বারই পাচ্ছ, সেক্ষেত্রে 70% পেয়ে থাকলে অল টোটালের ওপর এইবারে একাদশ শ্রেণীতে নাম্বারটা আরও ইনক্রিজ হবে, বাড়বে, কমবে না। সেই কারণে কিন্তু যারা স্কলারশিপ পেয়েছিলে রিনিউয়ালের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না, তোমরা নিশ্চিন্ত থাকো। যারা স্কলারশিপ পেয়েছিলে মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে, টুয়েলভেও তোমাদের রিনিউয়াল এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তোমরাও স্কলারশিপ পাবে। এবং তুমি অল টোটাল করে এরকমভাবে মাধ্যমিকের থেকেও কিন্তু একাদশ শ্রেণীতে ভালো রেজাল্ট করবে এবং ভালো মার্কশিট পাবে। আর তোমরা কারা এই রকমভাবে মার্কশিট করার পর কত নম্বর তোমাদের একাদশ শ্রেণীতে আসছে অল টোটাল, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে বলো না। আর যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, কিংবা আমাকে সরাসরি যোগাযোগ করতে পারো। এখানে যে ইনস্টাগ্রামের আইডি দেখতে পাচ্ছ, কিংবা ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের আইডি আর আমার প্রথম কমেন্টে আমি আইডি দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা রীতিমতো ইনস্টাগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্রত্যেকে ভালো থেকো এবং পরবর্তী ক্লাস টুয়েলভে জোর কদমে পরিশ্রম করো, যাতে টুয়েলভে ভালো রেজাল্ট আসে, কারণ টুয়েলভে কিন্তু পরীক্ষা হবেই, এটা মাথায় রেখে পরিশ্রম করে যাও। এবং তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল, তোমরা প্রত্যেকে ভালো থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।